বোতলের মাধ্যমে গাছে পরিমিত পুষ্টি উপাদান সরবরাহ এবং সফটওয়্যারের মাধ্যমে গাছের খাদ্য নিয়ন্ত্রণ করে আলোড়ন সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আমিনুল ইসলাম। নিজ বাড়ির খালি জায়গা এবং ছাদের বিভিন্ন গাছে তার উদ্ভাবিত এই পদ্ধতি ব্যবহার করে লেবু, কাঁচামরিচ সহ বিভিন্ন ফসলে সফল হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের পূর্ব সাহেবপাড়া এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন তার বাড়িতে গিয়ে এমনই চিত্র চোখে পড়ে। সরে জমিনে দেখা যায় তার উদ্ভাবিত এই পদ্ধতি ব্যবহার করায় একটি গাছে সাধারণত যে পরিমাণ ফল পাওয়া যায় তার চেয়ে কয়েক গুণ বেশি ফল পাচ্ছেন তিনি। বিভিন্ন গাছপালা নিয়ে প্রায় 10 বছর গবেষণার পর তিনি এই দুটি পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হন। দীর্ঘ এই সময়ে গবেষণা করতে গিয়ে আমিনুলের 1 লক্ষাধিক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আমি সম্পূর্ণ হেল্প, আমি তো চাইতেছি যে পৃথিবীর 700 কোটি মানুষ সবাই জানি ব্যবহার করে, সবাই আসলে সবাইকে আমি বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ এই টেকনোলজিটা আমার মধ্যে না রেখে যাতে সারা বাংলাদেশের মানুষে যাতে এটা ব্যবহার করতে পারে, সেই মানে সেদিকে আমি সবথেকে বেশি সচেতন। আনুমানিক আমার এই পর্যন্ত এই 10 বছরে প্রায় একটু একটু করে বিভিন্ন জিনিসে করে প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। কীভাবে খরচ হয়েছে এটা মানে এটা সময় সময় বিভিন্ন জিনিস লাগছে ওই জিনিস করে, কিন্তু এখন মানুষে 5 টাকা ইউজ করলো সে এটা করতে পারবে। আমার যে অণুবীক্ষণ যন্ত্রটা আছে সেই অণুবীক্ষণ যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এটা যদি কেউ দিত তাহলে মানে গবেষণাটা আরও বড় বড় বিষয়ের উপরে গবেষণা করে আর অনেক কিছু করার মানে সামর্থ্য ছিল। এই পুরো চিন্তাটা আসলো যে আমরা অনেক সময় দেখা গেছে যে বাসা থাকি না, তখন আপনি চলে গেলেন 1 মাসের জন্য অন্য জায়গায় বা 15 দিনের জন্য, 10 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 দিনের জন্য, তাহলে তো আপনার এই গাছে তো ফুল আসবে না। তখন আপনি ওই জায়গা থেকে বসেই যাতে আপনার গাছে পরিমাণ মতো খাবার দিয়ে দিতে পারতেন। কন্ট্রোলার একটা ইউজ করা হয়েছে, ওই কন্ট্রোলার রাউটারের ব্যবহার করে এটা ওই জায়গা থেকে সিগন্যাল দিলে সিগন্যালটাকে ক্যাচ করে ফুল ফলে যে উপাদানটা আছে ওই উপাদান থেকে সে ওই উপাদান রিলিজ করবে, তাহলে ওই জায়গা থেকে ফুল ফল ধরা শুরু হবে। আমিনুলের জন্ম কুমিল্লার মুরাদনগরে হলেও তার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। 2004 সালে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে SSC দেন। 2008 সালে ইসলামিয়া ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেন। তিনি গাছের এনার্জির জন্য তৈরিকৃত বোতলে মুরগির বিষ্ঠা, নাড়িভুঁড়ি, শাকসবজির ফেলে দেওয়া অবশিষ্ট অংশ ব্যবহার করেছেন। তবে যে কেউ চাইলে শুধু মুরগির নাড়িভুঁড়ি বেশি ব্যবহার করে গাছের এনার্জি বোতল বানাতে পারেন। তা আমি প্রায়ই দেখি ঘরে মানে দরজা একটু বন্ধ থাকে তো একটু খুলে দেখি কী করতেছে, দেখি যে মানে রিসার্চের মধ্যে আছে সারা গণিটা না সেটা সেটা না সেটা রিসার্চ করতেছে, মানে এই যে যন্ত্রপাতিগুলি যে যেগুলি ইয়ার উদ্বোধন করছে যে পানিটা বা ইয়ে খাবারটা দেওয়ার জন্য যেটা করছে, এটা তো অনেক মানে অনেক টেকনোলজি ব্যবহার করতেছে, অনেক ব্রেন খালি দিয়েছে। তো এই বসে আসে নিবে একটা পর একটা করতে থাকে, আমি দেখি আমি চলে যাই। অপরদিকে গাছের ফুল ফলের জন্য তৈরিকৃত বোতলে তিনি শুধু কলার খোসা ব্যবহার করেছেন। দুটি বোতলের সরু প্রান্তটি গাছের মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে এবং অপর প্রান্তটির মুখ খোলা রাখা হয়েছে পানি দেওয়ার জন্য। অর্থাৎ বোতলের উপরের প্রান্তে পানি দেওয়া হলে তা বোতলের মধ্যে থাকা উপাদানগুলোর সঙ্গে মিশ্রিত হয়ে মাটিতে যায়, এর ফলে মাটি পুষ্টি উপাদান সঠিক মতো পাবে। বিনা খরচে যে কেউ এটি তৈরি করতে পারবে। 10 থেকে 15 বছরেও এইসব প্লাস্টিকের বোতল নষ্ট হয় না, তাই এই পদ্ধতিটি দীর্ঘদিন গাছে ব্যবহার করা যায়। আমিনুলের দ্বিতীয় প্রযুক্তিটি হলো সফটওয়্যারের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা, এর ফলে যে কোনো স্থান থেকে গাছের খাবার নিয়ন্ত্রণ করা সম্ভব। এই প্রযুক্তিটি তৈরি করতে তিনি প্রথমে 3টি অংশ তৈরি করেছেন, রিসিভার অংশ, মেকানিক্যাল অংশ ও ইলেকট্রনিক্স অংশ। যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে গাছে লাগানো বোতল দুটোতে পরিমিত মাত্রায় পানি দেওয়া সম্ভব হবে, তবে এটি প্রথম পদ্ধতির চেয়ে তুলনামূলক কিছুটা ব্যয়বহুল।